হ্যালো ভিজেন ওয়েলকাম ব্যাক টু আর ক্লাস আজকের টপিকে আমরা বেশ কিছু সেন্টেন্স দেখছি একেবারেই অন্য রকম এবং নতুন টপিক কিছু বি ভার্বের মধ্যে ডিফারেন্স আমি দেখাবো তার জন্য সেন্টেন্স আমাকে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ইম্পর্টেন্ট এখানে জাস্ট লিসেন সে একটি গ্রামে আছে সে একটি গ্রামে দশ বছর ধরে আছে সে একটি গ্রামে ছিল সে একটি গ্রামে দশ বছর ধরে ছিল সে একটি গ্রামে থাকবে সে একটি গ্রামে দু বছর ধরে থাকবে আমরা এখানে তিনটে টেন্স আমরা রেখেছি দেখো থ্রি টাইপস টেন্স আছে প্রেজেন্ট বর্তমান ছিল পাস্ট অতীত আর থাকবে এটা ববে থাকলে ফিউচার তাহলে এটা প্রেজেন্ট আর এটা পাস্ট আর এটা ফিউচার সো চলো সে একটি গ্রামে আছে আমরা কি বলবো হি ইজ ইন আ ভিলেজ হি ইজ ইন আ ভিলেজ তাহলে সে আছে হি ইজ এখন আছে আমি একটি গ্রামে আছি আই অ্যাম ইন এ ভিলেজ তারা আছে দে আর ইন এ ভিলেজ তুমি আছো ইউ আর ইন এ ভিলেজ ক্লিয়ার পরেরটা দেখো সে একটি গ্রামে সে একটি গ্রামে দশ বছর ধরে আছে এখানেও সে আছে হি ইজ আর এখানেও সে আছে হি ইজ তাহলে কি আমরা এটা হি ইজ বসাবো সে আছে হি ইজ বসাবো না এখানে দেখো একটি গ্রামে দশ বছর ধরে আছে দশ বছর ধরে এখনও আছে তাহলে আগে বসবাস শুরু করেছে এখনও আছে এর জন্যে আমরা বসাবো হ্যাজ বিন অর্থাৎ has হ্যাজবিন কখন দেব যখন এটা প্রেজেন্ট পারফেক্টে আমরা লিখছি দেখো হ্যাভ হ্যাজ হয়েছে এবং তারপরে বি ভার্ব বি ভার্ভের আমরা থার্ড ফর্ম রেখেছি বিন হ্যাভ হ্যাভ্যাজের পরে থার্ড ফর্ম হয় তার জন্যে আমরা বিন ভার্ভটা থার্ড ফর্ম রেখেছি তার মানে হি হ্যাজবিন মানে সে আছে কতদিন ধরে সেটা বলতে হবে হি হ্যাজ বিন ইন আভিলেজ ইন আ ভিলেজ দশ বছর ধরে ফর টেন ইয়ার্স ফুল স্টপ ফর টেন ইয়ার্স যদি এই দশ বছর ধরে এই ফর টেন ইয়ার্স এই ফ্রেসটা যদি না থাকতো তাহলে সে একটি গ্রামে আছে বললে হি ইজ ইন আ ভিলেজ কিন্তু দশ বছর ধরে মানে একটা লং পিরিয়ড অফ টাইম ধরে সে আছে তার মানে প্রেজেন্ট পারফেক্টে আমরা প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ এবং তারপরে বি ভার্বের থার্ড ফর্ম বিনটা রাখছি তাহলে বুঝতে পারলে সে আছে আর এখানেও সে আছে দুটোর মধ্যে তফাত কি আই অ্যাম আমি আছি আই অ্যাম আমি আছি আর আই হ্যাভ বিন আমি আছি এবার একটা লং পিরিয়ড অফ টাইম বলতে হবে বা একটা সময় বলতে হবে যে সময় ধরে আছি নেক্সট সেন্টেন্সটা দেখো আরও ক্লিয়ার হবে কেউ স্কিপ করবে না আমি সেন্টেন্সগুলো বলার পরে তোমাদের আরও একটা শর্ট ফর্ম আমি বলে দেবো শর্ট টপ ট্রিক্সে সে একটি গ্রামে ছিল হি ছিল ওয়াজ একটি গ্রামে ইনা ভি ভিআই ডবল এল এ জি সেম এটা প্রেজেন্টেইজ হয়েছিল আছে এটা পাস্টে ওয়াজ ছিল সে একটি গ্রামে ছিল হি ওয়াজ ইন আ ভিলেজ এবারে দেখো সে একটি গ্রামে পাঁচ বছর ধরে ছিল একটা লং পিরিয়ড অফ টাইম ধরে ছিল তাহলে ছিল এটা আছে বলেছে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ হয়েছে আর এটা ছিল আছে লং টাইম ধরে এটা পাস্ট পারফেক্ট হবে আমরা বসাবো হি হ্যাড আর হ্যাডের পরেও থার্ড ফর্ম হয় তার জন্যে বি ভার্ভের থার্ড ফর্ম বিন করে দেবো হি হ্যাড বিন তারপরে ইন A village for ফর ফাইভ ইয়ার্স stop তাহলে এখানে পাঁচ বছর ধরে এইটা সময়টা যদি না থাকতো তাহলে সে ছিল হিওয়াজ হতো কিন্তু একটা লং পিরিয়ড অফ টাইম একটা সময় বলে দিয়েছে অনেক আগে থেকে এখনো অনেক আগে থেকে ছিল তখন আমরা হ্যাডবিন দেব যদি ক্লিয়ার না হয় এই সেন্টেন্সগুলো দেখো আমি তারপরে আরও খুব কম সময়ের মধ্যে আমি আরও ক্লিয়ার করে দিতে চাইছি সে একটি গ্রামে থাকবে তাহলে সে আমরা হি দেব এর ফিউচার থাক বে এখন থাকেনি থাকবে ফিউচারের জন্য হি উইল এবারে বি ভার্বের বি দাও এখানে দেখো বি শ্যাল শ্যালুইলের পরে বি ভার্ব আমরা দিয়েছি ফার্স্ট ফর্ম এখানে হ্যাডের পরে থার্ড ফর্ম হয় বি ভার্বের থার্ড ফর্ম বিন আবার হ্যাজের পরেও থার্ড ফর্ম হয় হি হ্যা উইল বি একটি গ্রামে হি উইল বি ইন আ ভিলেজ সে একটি গ্রামে থেকে থাকবে তারপরে আছে সে দু বছর ধরে থাকবে মানে কি দু বছর ধরে কন্টিনিউ থাকবে একটা লং পিরিয়ড অফ টাইম ধরে থাকবে তখন আমরা হ্যাভ হ্যাজ বসাবো যেমন হি আর ফিউচারে আছে থাকবে তার জন্য স্যাল উইল হি উইল হ্যাভ হি উইল হ্যাভ দেখো এখানে দেখো হ্যাভের পরে আমরা থার্ড ফর্ম রেখেছি হি উইল হ্যাভ বিন এখানে উইলটা কেন দিয়েছি কারণ ভবিষ্যৎ আর লং পিরিয়ড অফ টাইম ধরে থাকবে তার জন্য বিন এবারে একটি গ্রামে ইন আ ভিলেজ দু বছর ধরে ফর টু ইয়ার্স ফুল স্টপ লুক অ্যাট দ্য বট এখানে লিখেছি আমি আছি আই এম আই হ্যাভ বিন মানেও আমি আছি আই এম মানে আমি আছি আই হ্যাভ বিন মানেও আমি আছি আই ওয়াজ মানে আমি ছিলাম আই হ্যাড বিন মানেও আমি ছিলাম আই শ্যাল বি মানে আমি থাকবো আই শ্যাল হ্যাভ বিন মানেও আমি থাকব তাহলে এটার সাথে এটার তফাত কি। এটার সাথে এটার তফাত কী এটার সাথে এটার তফাৎ কি একটু আগে এক্সপ্লেন করলাম আই এম আমি আছি আই হ্যাভ বিন আমি আছি কখন বলবো দেখো আই এম আই এম ইন আমি আছি কলকাতা যেমন আমি কলকাতায় আছি আই হ্যাভ বিন ইন কলকাতা যখনই এটা বলা হবে তোমাকে বুঝতে হবে সে কলকাতায় অনেক আগে থেকে আছে এখনো। আমি তখন এখানে সময়টা ধরে দিতে পারি ফর ফাইভ ইয়ার্স তাহলে আমরা এই সময়টা দেওয়ার জন্য বুঝতে পারছি হ্যাববিন মানে আছি এটার মানে হল অনেক আগে থেকে এখনও বর্তমানে আছি তাহলে হ্যাভবিন মানে এই রকম আছি আর আই অ্যাম ইন কলকাতা মানে আমি এখন আছি আমি সময় বলিনি যে আগে থেকে আছি বা কখন এরকম আই ওয়াজ মানে আমি ছিলাম সেম এটা প্রেজেন্ট এটা পাস্ট আই ওয়াজ ইন আমি ছিলাম এল ও এন এন আই ওয়াজ ইন লন্ডন আমি লন্ডনে ছিলাম আই হ্যাডবিন মানেও ছিলাম কিন্তু যখন আমি এখানে সময় মেনশন করব। আই হ্যাডবিন ইন লন্ডন ফর ওয়ান ইয়ার এখানে তুমি ওয়ার্ডসে লিখতে পারো বা নাম্বারে লিখতে পারো এটা আমি নাম্বারেই লিখলাম এখানে ওয়ার্ডসে লিখেছি এনিওয়ে ওয়ান ইয়ার তাহলে সময় যখন আমি বলছি এক বছর ধরে ছিলাম একটা পিরিয়ড ধরে একটা লং সময় ধরে ছিলাম সেই ছিলাম ইংরেজি হ্যাডবিন আর আমি সময় বলে দিচ্ছি না জাস্ট আমি ছিলাম আই ওয়াজ ইন লন্ডন আই শ্যাল বি আমি থাকবো এখন থাকিনি আই শ্যাল বি ইন আমেরিকা ওকে আই শ্যাল বিন আমেরিকা মানে আমি আমেরিকাতে থাকবো এবারে দেখো শ্যাল হ্যাভ বিন মানেও থাকব কিন্তু এটা আমি কত সময় ধরে থাকবো সেইটা আমি বলে দেব ফর সিক্স মান্থস আমি এখন থাকিনি থাকবো ফিউচার শ্যালুইল আর একটা লং সময় ধরে থাকবো তার জন্য হ্যাভবিন আশা করি ক্লিয়ার হয়েছে আরেকটা জিনিস দেখো আমরা এটা সময় বলে দিচ্ছি তো মেনশান করে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে হ্যাভ হ্যাজের পরে ভার্ভের বি ভার্ভের থার্ড ফর্ম এটা পাস্ট পারফেক্ট আছে হ্যাডের পরে আমরা ভার বি ভার্ভের থার্ড ফর্ম আর শ্যালুইলের পরে সবসময় বি ভার্বের ফার্স্ট ফর্ম হয় বি ভার্ভ আর শ্যাল আমরা দিচ্ছি ভবিষ্যতে স্যালুইল দিচ্ছি এবং তারপরে হ্যাব দিচ্ছি বিন হ্যাবের পরে বিন থার্ড ফর্ম রেখেছি আর হ্যাব বিনটা কেন যেটা আমরা একটা লং পিরিয়ড ধরে আমরা ভবিষ্যতে করতে থাকবো সেটা বলতে এবারে এই সাবজেক্টগুলো যদি আই না থেকে বিভিন্ন সাবজেক্ট থাকে তাহলে আমরা এরকম বলবো যে ইউ আর ইউ হ্যাব বিন ইউ ওয়্যার ইউ বিন ইউ উইল বি ইউ উইল হ্যাভ বিন আর শ্যালুইলের পরে সব সময় কিন্তু হ্যাভ হবে যদি আমরা এই রকম সেন্সে ব্যবহার করতে যাই যদি কেউ বলো স্যালুইলের পরে আমরা যদি বলো যে শ্যাল বা উইলের পরে আমরা হ্যাজ দেবো না হ্যাজ নয় আমরা হ্যাভি ব্যবহার করতে হবে আমাদের তারপরে যদি তারা বলো দে আর দে হ্যাভ বিন ওয়ার দে হ্যাড বিন শ্যাল দে উইল বি দে উইল বিন কোনো ব্যক্তির নাম যদি বলো সেই নামের পরে আমরা এখানে তাহলে প্রেজেন্টেন্সে আমরা ব্যবহার করব অ্যাম ইজ আর প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাব অথবা বিন আছি বলতে মনে থাকবে আছি আছি বলতে এটা ব্যবহার করবে আছি বা আছো বা আছে আর এটা ছিল ছিল বা ছিলে ছিল বলতে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব সাবজেক্টের পরে আর সময় যদি লং সময় বলে দেয় তাহলে হ্যাডবিন আমরা ব্যবহার করবো হ্যাডবিন আর এটা আমরা ফিউচার টেন্সে বে বো থাকবে থাকবো এরকম বলতে আমরা শ্যালবি বা উইল বি শ্যাল এবং উইল যে কোনো একটা ব্যবহার করতে পারো তবে শ্যাল এবং উইলের ব্যবহারের নিয়ম আছে আয়ের পরে শ্যাল যেমন হয় আয়ের পরে উইল হয় কোনো ব্যক্তির পরে যেমন উইল হয় আবার ব্যক্তির পরে শ্যাল হয় কখন কোনটা একটা টপিক আমার রয়েছে এই শ্যাল উইলের ব্যবহার নিয়ে আবার যদি মনে হয় যে লং পিরিয়ড সময় ধরে সে থাকবে তাহলে শ্যাল হ্যাভ বিন ইউজ করবে সো কেমন লাগলো এবং বুঝতে পেরেছ কি ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাও আর লাইক তো করতে ভুলবে না যদি ভালো লেগে থাকে টিলেন লাইফ নেক্সট ক্লাসে আবার দেখা হবে বাই বাই